নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে ডিমের একটি রেসিপি শেয়ার করবো আজ বানাবো ডিমের ভুর্জি বা এগ ভুর্জি এটা খুব কম টাইমেই হয়ে যায় তার জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর লাগছে কয়েকটা কাঁচা লঙ্কার কুচি আপনারা ঝালটা কম বেশি করে নেবেন আর নিয়েছি চারটা ডিম আর লাগছে তেল নুন আর সামান্য হলুদ গুঁড়ো এই উপকরণ দিয়ে আজকে ডিমের ভুর্জি বানিয়ে দেখাবো এটা খুব কম সময়েই বানানো হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে তো চলুন এবার রান্নাটা শুরু করি প্রথমেই ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ আমি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে দেখাবো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা লঙ্কার কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবেই দু থেকে তিন মিনিট হালকা পেঁয়াজটা ভেজে নেব ফিরে আসলাম দু থেকে তিন মিনিট পর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়েও হালকা নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় ডিমগুলো ভেঙে নেব ডিমগুলো ভাঙা হয়ে গেছে এবার একটা চামচে করে ডিমগুলো সব ফেটিয়ে নেব। আর এখানে দু থেকে তিন মিনিট সময় ধরে টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি একবারে টমেটোগুলো বেশি ভাজবেন না যাতে টমেটোগুলো একদম গলে যায় তাহলে ডিম ভুর্জি কিন্তু খেতে ভালো লাগে না টমেটো আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিম ডিম দিয়ে খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একবারে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাহলে ডিমগুলো সব একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ডিম ভুর্জিটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আবার হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে কিছুক্ষণ ছাড়া ছাড়া নাড়াচাড়া করে নিলে ডিম ভুর্জি রেডি হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর ডিম ভুর্জি রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব তারপর একটা প্লেটে গরম গরম ডিম ভুর্জি সার্ভ করে নিলাম আর সাথে ছিল রুটি আপনারা এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর খুব অল্প সময়ে বানানো হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ডিম ভরজি বানাবেন আর আপনারা কিভাবে বানান সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন আর আমার নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন তাদের কাছেও অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে